গত জুনেই 16 বছরের লাইট ক্যামেরা আর অ্যাকশনের ঝলমলে দুনিয়াকে কাট বলে দিয়েছেন লাক্স ফট সুন্দরী খেতাবপ্রাপ্ত অভিনেত্রী সুজানা জাফর। সে সময় দুবাই থেকে জানিয়েছিলেন অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দেবেন তিনি। কোভিড-19 কারণে দীর্ঘ 5 মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন সুজানা জাফর। দেশে ফিরেই 6 মাস বন্ধ থাকা ফ্যাশন হাউস প্রিজম সুজানাস ক্লোসেট সচল করেছেন তিনি। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর 11 নম্বর রোডে প্রিজম সুজানাস ক্লোসেটে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ, ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরসহ ছবি জঙ্গনের অনেকেই। জানা গেছে, মাকে সঙ্গে নিয়ে আবার দুবাইয়ে উড়াল দিচ্ছেন সুজানা। 2017 সালের আগস্টে সুজানা তার এই ফ্যাশন হাউস চালু করেন, তবে 6 মাস আগে ফ্যাশন হাউসটি কার্যক্রম সাময়িক বন্ধ করেছিলেন এই অভিনেত্রী। নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, কোভিড-19 জন্য ব্যবসা কয়েক মাস বন্ধ ছিল, এমনকি 2 ঈদের এক্সিবিশনও হয়নি। সব কিছু কাটিয়ে আবার নতুন শোরুমে ব্যবসা শুরু করছি, সবার শুভকামনা চাচ্ছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে সেগুলো পাবে আমার শোরুমে, প্রত্যেকটা পোশাকেই আরামদায়ক। সুজানা জাফর 2001 সালে মিডিয়া জগতে যাত্রা শুরু করেন। 2003 সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব জেতেন। এরপর দীর্ঘ 16 বছর অসংখ্য নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে তিনি দুবাইয়ে বসবাস করছেন।